হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল এই ভিডিওতে নবম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের কোষে দেখি পৌর পয়েন্ট টুয়ের একের দাগ দুই এর দাগ ও তিনের দাগের অঙ্কগুলি করে দেওয়া হয়েছে কোশে দেখি পৌর পয়েন্ট অঙ্কগুলি করার জন্য যে যে সূত্রগুলি প্রয়োজন সেগুলি একবার দেখে নাও প্রথমে সমবাহ ত্রিভুজ বুঝছো ত্রিভুজে তুমি কী কী সূত্রগুলো আছে দেখো এবিসি একটি সমবাহ ত্রিভুজ যার প্রতিটি বাহু এ একক তাহলে এটা একক এসি একক আর এবি হচ্ছে এ একক এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহু হচ্ছে এ একক সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু প্রতিটি বাহু কত ধরা হয়েছে এ একক এ একক লিখি অতএব সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হবে দেখো সমবাহু ত্রিভুজের পরিসীমা কি হবে এ বি প্লাস বিসি প্লাস সি এ তাহলে এবি মান কত এ বিসি মান এ আর সি এর মান হচ্ছে তার পরিসীমা কত হবে এ প্লাস এ প্লাস এ তাহলে এ প্লাস এ প্লাস প্লাস এ এত একক এটা যোগ করে হবে কথা হচ্ছে থ্রি এ তাহলে সমবাহ ত্রিভুজের পরিসীমা কি সূত্র হচ্ছে থ্রি এ এরপর সমবাহ ত্রিভুজের উচ্চতা দেখো সমভাহ ত্রিভুজের উচ্চতা অর্থাৎ মধ্যমা উচ্চতা আর মধ্যমা একই হয় সমভাবত্রিপুজের সমভাবত্রী উচ্চতা এখানে হচ্ছে এটি উচ্চতা বা মধ্যমা সমভাহ ত্রিভুজের উচ্চতা মধ্যমা একই হয় তো উচ্চতা কি সূত্র রুট থ্রি বাই টু ইন্টু বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর একক তাহলে কত হবে রুট থ্রি বাই টু এখানে বাহু কত ধরা হয়েছে এ একক তাহলে লিখবে এত একক তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা কি হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু এ একক এরপর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত দেখো ক্ষেত্রফলের কি সূত্র ক্ষেত্রফল সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর দৈর্ঘ্যের হোল হোলস এত বর্গ একক বর্গ একক তাহলে কত হবে রুট থ্রি বাই ফোর বাহুদৈর্ঘ্য কত এ একক তাহলে বাহুদৈর্ঘের হোলস্কোয়ার স্কোয়ার হবে স্কোয়ার বর্গ একক তাহলে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে কী হচ্ছে রুট থ্রি ফাইভ ফোর ইন্টু এস্কেয়ার বর্গ একক এরপর সমকোণী ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোন বিএস নব্বই ডিগ্রি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বলে কিছু তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এত বর্গ একক বর্গ একক তাহলে হাফ কত এখানে বিসি তাহলে বিসি লিখিত ইন্টু উচ্চতা কত এবু বিসি ইন্টু এবি এত বর্গ একক তাহলে সমকৃতি কেতাব চিত্র হাফ ইন্টু বিসি বিসি ইন্টু এবি তাহলে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদের গুণ সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল বাহুদ্বয়ের গুণফল তাহলে সমকো অতিভূত ক্ষেত্রে বিচিত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বা তোমার লিখতে পারো হাফ ইন্টু সমকোল সংলগ্ন বাহুদয়ের গুণফল এবিসি একটি সমক ত্রিভুজ এখানে কোন বি সমকোণ তার এর ভূমি কোনটা এখানে বিসি ভূমি লম্ব হচ্ছে এবি আর এসি হচ্ছে অতিভুজ তাহলে এসি হচ্ছে অতিভুজ বিসি হচ্ছে ভূমি আর এবি হচ্ছে এখানে লম্ব পিথাগরাসের উপাদ অনুযায়ী পিথাগরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কোয়ার কি হয় লম্ব স্কোয়ার প্লাস মি স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে অতিভুজ কত এসি তাহলে এসি স্কোয়ার হবে লম্বা কত এবি তাহলে এবিস্কোয়ার প্লাস ভূমি মানে হচ্ছে বিসি ভূমিস্কোয়ার আছে বিসি স্কোয়ার তাহলে পিথাগ্রাসের উপাদ্র যে আমরা কী জানি অতি বইস্কোয়ারিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমিস্কোয়ার অতিভূস্কয়ার অর্থাৎ এসি স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার অর্থাৎ এবিস স্কোয়ার প্লাস ভূমিস্কোয়ার অর্থাৎ বিসি স্কোয়ার তাহলে এসি স্কোয়ার রিক্যাল টু কি হচ্ছে এব বি প্লাস বিসি স্কোয়ার এরপর দেখো সমদ্বিবাহ ত্রিভুজ থেকে যে সূত্রগুলি তোমাদের পড়তে হবে এবিসি একটি সমদ্বিবাহ ত্রিভুজ যা সমান বাহুদের দৈর্ঘ্য টু এসি সমান এ একক আর ভূমি হচ্ছে বিসি সমান বি একক তাহলে দেখো ত্রিভুজ এবিসি ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহ ত্রিভুজ একটি সমদ্বিবাহ ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি এবি সমান হচ্ছে এসি এ একক এ একক এবং ভূমি হচ্ছে বিসি বিসি সমান হচ্ছে বি একক তাহলে এবিসি সমদ্রিবাহ ত্রিভুজের পরিসীমা কী হবে এ প্লাস এ প্লাস বি তাহলে অতএব সমুদ্রিবাহ ত্রিভুজের পরিসীমা সমুদ্রিবাহু ত্রিভুজের পরিসীমা তিনটি বাহুর যোগ ফল তাহলে এখানে পরিসীমা কত হবে এ প্লাস এ প্লাস বি একক এটা যোগ করে দিবে এ প্লাস এ টু এ তাহলে টু এ প্লাস বি একক এরপর সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় করতে হবে তাহলে এ বিন্দু থেকে বিসির উপর লম্ব আনতে হবে এই লম্বটাই হবে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা তাহলে অঙ্কন কি করতে হবে এ বিন্দু থেকে বিসির উপর লম্ব অঙ্কন করতে হবে এ বিন্দু থেকে বিসির উপর লম্ব তাহলে কি করা হলো এ বিন্দু থেকে বিসির উপর লম্ব হচ্ছে এডি এটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা তাহলে অঙ্কন কি করা হয়েছে এ বিন্দু থেকে এ বিন্দু থেকে বিসির উপর এডি লম্ব টানা হয়েছে তাহলে এই বিন্দু থেকে বিসির উপর বিসির উপর এডি টানা হলো এখানে সমাধি বা অতি পুজো উচ্চতা কোনটা এডি এডির মান নির্ণয় করতে হবে কোন এডিবি নব্বই ডিগ্রি তাহলে পিথাগরাসের গ্রাসের উপাদ অনুযায়ী আমরা জানি ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমিষ্কার তাহলে পিথাগোরাসের অনুযায়ী উপপাদ্য অনুযায়ী সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এডিবির ক্ষেত্রে এডি এর ক্ষেত্রে দেখো সমকোণী ত্রিভুজ এডি এর ক্ষেত্রে অতিভুজ কোনটা এবি তাহলে অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু কি হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এডি স্কোয়ার লম্ব এখানে প্লাস ভূমি হচ্ছে বিটি স্কোয়ার এখানে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা অর্থাৎ এডির মান ডিলে করতে হবে তাহলে এডি স্কোয়ার কত হবে এডি স্কোয়ার্ক ইজিক্যাল টু হয়ে যাবে এব লম্বার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এব স্কোয়ার মাইনাস বিটি স্কোয়ার দেখো বিটি সমান আমরা লিখতে পারি বিসি বাই টু কারণ সমদ্দিবাহ ত্রিভুজের শীর্ষ বিন্দু থেকে ভূমির উপর লম্ব অঙ্কন করা হলে ওই লম্বটি ভূমিকে সমীক্ষণিত করে অর্থাৎ বিডি সমান ডিসি তাহলে বিডি সমান কি হবে বিসি বাই টু হবে তাহলে বিডির জায়গায় কত লিখবে বিসি বাই টু বিসি বাই টু এর স্কোয়ার দেখো সমীবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব অঙ্কন করা হলে ওই লম্বটি ভূমিকে সমদিক্ষণিত করে অর্থাৎ বিডি সমান ডিসি তাহলে বিডি সমান হবে কি বিসি বাই টু হবে বিটি সমান লিখতে পারবে মানে বিসি বাই টু তাহলে বিটির জায়গা কত লিখবে বিসি বাই টু এরপর দেখো এটি স্কোয়ার টু এব মান কত এব মান হচ্ছে এ তাহলে এ স্কোয়ার লিখবে মাইনাস বিসি মান কত দেখো বিসি মান হচ্ছে বি তাহলে বি বাই টু এর হোল স্কোয়ার তাহলে ওতে এটি সমান কত হবে এটি সমান হবে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি বাই টু এর হোলস্কোয়ার তাহলে সমদ্দীবাবত্রি ত্রিভুজের উচ্চতা কি হচ্ছে রুট অভার স্কোয়ার মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার এরপর দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল করতে হবে তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এত বর্গ একক এখানে তো লিখে তোমরা একক তাহলে দেখো হাফ ভূমি কত এখানে ভূমি হচ্ছে বি বিসি মান হচ্ছে বি তাহলে হাফ টু উচ্চতা এটি এডি সমান রুট অভার স্কোয়ার মাইনাস বি বাই টু এর স্কোয়ার তাহলে উচ্চতা জায়গায় কত লিখবে রুট অভার স্কোয়ার মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার এত বর্গ একক

ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য ইন্টু রুটো হার সমান কি সমান বাহুর একটির দৈর্ঘ্য তাহলে সমান বাহুর একটির দৈর্ঘ্যের হলস্কার একটির দৈর্ঘ্যের হোলস্য়ার মাইনাস বি বাই টু এর হোলস্কয়ার মানে বি মানে ভূমি তাহলে ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের স্কোয়ার ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের স্কোয়ার ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের অর্ধেকের হোল হলস্কয়ার হবে হলস্কয়ার এরপর বিষম ত্রিভুজ দেখো সি একটি বিষ্মবাহু ত্রিভুজ এখানে দেখো এ বি বাহুর দৈর্ঘ্য ধরা হয়েছে এ একক সি বাহুর দৈর্ঘ্য বি একক আর এসি বাহুর দৈর্ঘ্য ধরা হয়েছে সি একক তাহলে ধরি বিষমবাহু ত্রিভুজের বাহু ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য বাহুগুলির দৈর্ঘ্য এ একক বি একক এবং সি একক তাহলে বিষমবাহু ত্রিভুজের পরিসীমা কত হবে এ প্লাস বি প্লাস সি হবে বাহু ত্রিভুজের পরিসীমা পরিসীমায় তিনটি বাহু যোগ ফল তা তিনটি বাহু কত কত দেওয়া আছে এ আছে প্লাস বি প্লাস সি হবে এ প্লাস বি প্লাস সি একক তাহলে বিষমবাহু ত্রিভুজের পরিসীমা কি হচ্ছে এ প্লাস বি প্লাস সি এরপর দেখো বিষমবাহু ত্রিভুজের বাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা কী হবে অর্ধ পরিসীমা অর্ধ পরিষীমাকে এস ধরা হয় তাহলে অর্ধ পরিসীমা এস সমান কি হবে পরিসীমাকে দুইটি ভাগ করে দেবে তাহলে এ প্লাস বি প্লাস সি বাই টু হবে এত একক তাহলে বিষমবাহ অর্থ পরিসীমা এর সমান কি হচ্ছে অর্থাৎ যোগফল বাই টু অর্ধ পরিসীমা এরপরে তোমাদের বিষ্মবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র মনে রাখতে হবে তাহলে দেখো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্র সূত্র রুট অফার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি বর্গ একক বর্গ একক বিষম কি সূত্র রুট অফার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক কষে দেখি পনেরো পয়েন্ট টু এর প্রথম যে অঙ্কটা দেওয়া আছে নিচের ছবিগুলি ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি এখানে দেখো একটা ত্রিভুজ দেওয়া আছে ত্রিভুজটির প্রতিটি বহুদ্ৈর্গ দশমী অর্থাৎ ত্রিভুজটি সমবাহ ত্রিভুজ এবিসি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল কত নির্ণয় করতে হবে ত্রিভুজ এবিসি এর দেখো ত্রিভুজ এবিসি এর এবি সমান বি সি সমান সি এ তৃটি দৈর্ঘ্য দেওয়া আছে দশমী তাহলে দশমী তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল চেয়েছে এখানে দেখো যেহেতু ত্রিভুজটি সমবাহ ত্রিভুজ তাহলে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে বলে কি সূত্র রুট থ্রি বাই ফোর ইন্টু বাহুদ্ঘের হোল স্কোয়ার বাহুদ্দর্গে কত দশ সেমি দেওয়া আছে তাহলে দশের স্কোয়ার এত বর্গ সেমি হবে বর্গ সেমি তাহলে কত হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু দশ ইন্টু দশ এটা তোমরা করবে দুদ চার দুই পাঁচে দশ বা দুই পাঁচে দশ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ রুট তিন হবে পঁচিশ রুট তিন বর্গ সেমি এর পরের যে ছবিটা দেওয়া আছে এবিসি একটি ত্রিভুজ যার এবি সমান এসি দশ সেমি আর বিসি সমান হচ্ছে আট সেমি অর্থাৎ এবিসি ত্রিভুজটি সমৃদ্ধিবাহ ত্রিভুজ তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে অর্থাৎ সমৃদ্ধিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তা দেখো ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ এবি সি এর এবি সমান এসি এবি সমান এসি এটা দেওয়া আছে দশ সেমি দশ সেমি লিখবে এবং ভূমি ভূমি হচ্ছে বি সি বি সি কত দেওয়া আছে আট সেমি আমরা জানি সমদ্বিবাহ ত্রিভুজের ক্ষেত্রে বলে কি সূত্র হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু রুট অফ হাফ সমান বাহুর দৈর্ঘ্য হোল স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্য অর্ধেকের স্কোয়ার হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য কত বেশি আট সেমি দেওয়া আছে আট লিখবে ইন্টু রুট ওভার সমান বাহুর একটি দৈর্ঘ্যের স্কোয়ার তাহলে সমান বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে দশ সেমি দেওয়া আছে তাহলে দশের স্কোয়ার হবে মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের স্কোয়ার ভূমির দৈর্ঘ্য কথা দেওয়া আছে আট সেমি তাহলে আটের অর্ধেক তাহলে আট বাই দুই স্কোয়ার দেবে স্কোয়ার দেওয়া আছে বর্গ সেমি তাহলে এটা কত হচ্ছে এটা কাটে যাবে দুই চার আট তাহলে চার ইনটু এটা হবে দশ স্কোয়ার মানে একশো মাইনাস আট বাই দুই এটা কেট করে চার হবে চার স্কোয়ার তা চার চারটা ষোলো তাহলে চার ইন্টু একশো মাইনাস ষোলো কত হবে চুরাশি বর্গ সেমি চুরাশি ভাঙবে তা চুরাশিতে ভাঙা কত কত যাবে প্রথমে দুই দিয়ে যাবে দুই চার আট দুই চার আবার দুই যাবে দুই একুশ তিন সাত চুরাশিম কথা হচ্ছে দুই গুণিত দুই গুণিত তিন গুণিত সাত এখানে রুট চুরাশি দেওয়া আছে তাহলে রুট চুরাশে কত হবে দেখো দুটো দুই আর একটা দুই বাইরে বেড়াবে তাহলে দুই লিখবে আর তিন আর সাত রুটের মধ্যে রয়ে যাবে তাহলে টু রুট কত একুশ তার রুট চুরাশে কত হচ্ছে টু রুট একুশ তাহলে চার গুণিত টু রুট একুশ বর্গ শ্রেণী তাহলে কত হচ্ছে এইট রুট একুশ বর্গ শ্রেণী তাহলে সমদ্দ্বীবাহুর ত্রিভুজের ক্ষেত্রফল কথা হচ্ছে আট রুট একুশ বর্গসেমি সমদ্দ্বিবাহ ত্রিপুজের ক্ষেত্র ফলের কি সূত্র হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু রুট ওভার সমান বাহু দৈর্ঘ্যের হোল স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্য অর্ধেকের স্কোয়ার হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য এখানে আট সেমি দেওয়া আছে আট লিখবে হাফ ইন্টু আট সমান বাহু দৈর্ঘ্যের হোল স্কোয়ার সমানবাহুদৈর্ঘ দশ সেমি দেওয়া আছে তাহলে দশের স্কোয়ার লিখবে মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের স্কোয়ার ভূমির দৈর্ঘ্যতা আট দেওয়া আছে তাহলে আট বাই দুই আট বাই দুইয়ের স্কোয়ার তাহলে একের দুই ইন্টু আট এটা কাট গেলে চার হচ্ছে চার লিখবে দশের স্কোয়ার একশো আর আট বাই দুই মানে চার চারের স্কোয়ার মানে কত ষোলো তাহলে চার ইন্টু রুট কত হচ্ছে চুরাশি এবার তোমার রুট চুরাশি ভেঙে দেবে দুই গুণিত দুই গুণিত তিন গুণিত সাত চুরাশি সমান কত হচ্ছে দুই গুণিত দুই গুণিত তিন গুণিত সাত তার রুট চুরাশি কত হবে দুটো দুইয়ের একটা দুই বাইরে বেরাবে তাহলে এখানে দুই লিখবে আর রুটের মধ্যে রয়ে যাবে কত তিন আর সাত তা রুট একুশ তিন সাত একুশ রুট একুশ রয়ে যাচ্ছে তাহলে কত হচ্ছে রুট চুরাই সমান টু রুট একুশ তাহলে এখানে লিখবে টু রুট একুশ তাহলে চার দুগুণ আট আট রুট একুশ তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে আট রুট একুশ বর্গসেন এরপরের যে ছবিটা দেওয়া আছে এ বি সি ডি একটি চতুর্ভুজ দেওয়া আছে এই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে দেখো এ বি সি ডি চতুর্ভুজটি দুটি ত্রিভুজের সমন্বয়ে গঠিত ত্রিভুজ বি সি ডি আর ত্রিভুজ এ বি ডি তাহলে ত্রিভুজ বি সি ডি আর ত্রিভুজ ডি এদের ক্ষেত্রফলের সমষ্টি হবে এ বি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ বিসিডি আর ত্রিভুজ বি ডি এর ক্ষেত্রফলের সমষ্টি অর্থাৎ এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল হবে তাহলে দেখো ডি চতুর্ভুজের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করবে বিন্দু থেকে এডির উপর লম্বা বি বিন্দু থেকে এডির উপর লম্ব বি বিন্দু থেকে এডির উপর লম্ব যে বি ই তাহলে কি করা হলো বি বিন্দু থেকে এডির উপর লম্ব হচ্ছে বি ই অঙ্কন করা হল চতুর্ভুজ এর ক্ষেত্রফল দেখো ত্রিভুজ বিসিডি সমক্রয় ত্রিভুজ যেহেতু ডিগ্রি তাহলে ত্রিভুজ বিসিডি সমক্রয় ত্রিভুজ তাহলে ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এব ক্ষেত্রফল ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল ত্রিভুজ এর ক্ষেত্রফল কত হবে সমকিত্রিভুজের ক্ষেত্রফলে কি সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে একের দুই ইন্টু ভূমি ভূমিটা কত ভূমি হচ্ছে সিডি সিডি তিন সেমি তাহলে তিন লিখবে ইন্টু উচ্চতা উচ্চতা কত বিসি চার প্লাস ত্রিভুজ এব ক্ষেত্রফল ত্রিভুজ এর ক্ষেত্রফল দেখো বি বিন্দু থেকে এডির পর লম্ব হচ্ছে বি ই অঙ্কন করা হয়েছে ত্রিভুজ এ বি লম্ব হয় তার ভূমিকোণটা হবে এডি ভূমিকোণটা হচ্ছে এডি আর উচ্চতা হচ্ছে বি ই তাহলে হাফ ইন টু কত হচ্ছে এডি আর উচ্চতা কত উচ্চতা হচ্ছে ই বি ই বি এত বর্গ সেমি হবে এটা কারি করবে দুই দু গুণের চার তাহলে ছয় প্লাস একের দুই দেখো এডি এডি এটি সমান দেওয়া হয়েছিল পাঁচ সেমি এটি সমান পাঁচ সেমি তাহলে পাঁচ ইন্টু ইবি দেখো ইবি সমান হবে ডিসি ইবি সমান হচ্ছে ডিসি এটা আয়ত ক্ষেত্রে বিপরীত দেওয়া হচ্ছে তাছাড়া আয় কি সরেখার পর লম্বা হচ্ছে তাহলে ডিসি সমান কী হবে ইবি তাহলে ইবি মান কত হবে ডিসি দেওয়া আছে তিন সেমি তাহলে এটা হবে তিন সেমি তাহলে ইন্টু তিন বর্গ শ্রেণী তাহলে ছয় প্লাস এটা পনেরো বাই দুই হবে পনেরো বাই দুই বর্গ শ্রেণী তাহলে ছয় প্লাস পনেরো বাই দুই অর্থাৎ সেভেন পয়েন্ট ফাইভ বর্গ শ্রেণী তা যোগ করে দিবে তেরো পয়েন্ট পাঁচ বর্গশ্রেমি এর পরের যে ছবিটা দেওয়া আছে এবিসিডি একটা চতুর্ভুজ এই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে দেখো এ বি সি ডি চতুর্ভুজের এ বি সমান্তরাল ডিসি তাহলে চতুর্ভুজের একটি কী হচ্ছে ট্রাফিজিয়াম তাহলে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এবং চতুর্ভুজের একটি কোন কোন এডিসি সময় নব্বই ডিগ্রি দেওয়া আছে তাহলে দেখো এবিসিডি চতুর্ভুজে এবি সমান্তরাল দেওয়া আছে ডিসি এবি সমান্তরাল ডিসি এবং কোন সি কোন সি কত ডিগ্রি দেওয়া আছে নব্বই ডিগ্রি যেহেতু চতুর্ভুজের একজোড়া বিপরীত বাবু সমান্তরাল তাহলে চতুর্ভুজটি কি হবে একটি ট্রাফিজিয়াম তাহলে অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেখো ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল কি সূত্র হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্যের সমষ্টি সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্যের সমষ্টি কত বি প্লাস ডিসি তাহলে ইন্টু সমান্তরাল বাহুদয়ের লম্ব দূরত্ব সমান্তরাল মধ্যে লম্ব দূরত্ব দেখো সমান্তরাল লম্ব দূরত্ব ট্রাফিজামের ক্ষেত্রে বলে কি সূত্র হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্যের সমষ্টি অর্থাৎ এবি প্লাস ডিসি এবি প্লাস ডিসি ইন্টু সমান্তরাল বাহুদয়ের মধ্যে লম্ব দূরত্ব অর্থাৎ এডি এক্ষেত্রে এডি হচ্ছে লম্ব হচ্ছে যেহেতু এডি তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু ওই বাহুদয়ের মধ্যে লম্ব দূরত্ব এত কি হবে বর্গ সেমি তাহলে হাফ ইন্টু এবি এবি মানে কত পনেরো তাহলে পনেরো প্লাস ডিসি ডিসি মানে হচ্ছে চল্লিশ চল্লিশ ডিগ্রি ইন্টু এডি লম্বা দূরত্ব কত আছে বাহুদের মধ্যে এডি হচ্ছে কত নয় শ্রেণী লিখবে এত বর্গ শ্রেণী তাহলে একের দুই এটা যোগ করবে পঞ্চান্ন গুণিত নয় বর্গ এটা তোমার ক্যালকুলেশন করবে তাহলে কথা হচ্ছে পঞ্চান্ন গুণিত নয় পঞ্চান্ন গুণিত নয় গুণ করবে কত হবে চারশো পঁচানব্বই বাই দুই চারশো পঁচানব্বই বাই দুই মানে কত হবে দুশো সাতচল্লিশ পয়েন্ট পাঁচ বর্গ শ্রেণী তাহলে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল কথা হচ্ছে দুশো সাতচল্লিশ পয়েন্ট ফাইভ এরপর দেখো ডি একটি চতুর্ভুজ দেওয়া আছে এব চতুর্ভুজের এবি সমান্তরাল ডিসি এবং এডি সমান্তরাল বিসি এবং কোন এডিসি নব্বই ডিগ্রি অর্থাৎ এবিসিডি চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র দেখো ডি চতুর্ভুজের এবি সমান্তরাল ডিসি এবি সমান্তরাল ডিসি এবং এডি সমান্তরাল বিসি এডি সমান্তরাল বি সি কোন এ সংখ্যা দেওয়া আছে নব্বই ডিগ্রি কোন এ ডিসি সমান হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে এবিসিডি চতুর্ভুজটি কী হবে একটি আয়তক্ষেত্র তাহলে অতএব এবিসিডি চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র এখানে এ বি সি ডি আয়তক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য প্রস্ত এখানে দৈর্ঘ্য দেওয়া যায় আটত্রিশ কিন্তু প্রস্থ দেওয়া নেই তাহলে প্রস্তটা নির্ণয় করতে হবে আবার দেখো কোন এডিসি একটি সমকুজ কোন সমান নব্বই ডিগ্রি তাহলে ত্রিভুজ এডিসি সমক্রয় ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজ এ ডিসি এর অতিভুজ অতিভুজ হচ্ছে এসি অর্থাৎ আয়থা ক্ষেত্রে কর্ণ কত দেওয়া আছে বিয়াল্লিশ তাহলে অতিভুজ এসি কত দেওয়া আছে অতিভুজ এসি সমান হচ্ছে বিয়াল্লিশ সেমি এবং ভূমি ভূমি ডিসি ভূমি ডিসি দেওয়া আছে কত আটত্রিশ সেমি আটত্রিশ তাহলে এডিসি সি সমগ্র ত্রিভুজের এটি কত হবে নির্ণয় করবে তাহলে অতএব এডি সমান কত হবে অতএব এডি সমান হবে দেখো লম্ব সমান কী রুট অভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমিস্কোয়ার তাহলে বিয়াল্লিশের স্কোয়ার মাইনাস আটত্রিশের স্কোয়ার দেখো লম্ব সমান হবে রুট অভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমিস্কোয়ার তাহলে এখান থেকে এটি কত হবে নির্ণয় করবে তাহলে বিয়াল্লিশ স্কোয়ার কত হবে সতেরোশো চৌষট্টি আটত্রিশ স্কোয়ার হবে চোদ্দোশো চুয়াল্লিশ তাহলে এখান থেকে বিয়োগ করবে বিয়োগ করলে তিনশো কুড়ি তিনশো কুড়িকে ভেঙে দেবে তিনশো কুড়ি এটা দুই দিয়ে যাবে একশো ষাট দুই দিয়ে আবার যাবে আশি দুই দিয়ে হচ্ছে চল্লিশ দুই দিয়ে কুড়ি দুই দিয়ে দশ আবার দুই দিয়ে যাবে দুই পাঁচে দশ তাহলে তিনশো কুড়ি সমান কত হচ্ছে কটা দুই হচ্ছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা দুই একটা পাঁচ তার টু থ্রি বার সিক্স ইন্টু পাঁচ তার তিনশো কুড়ি সমান কত টু টু দি বার সিক্স ইন্টু ফাইভ তার রুট তিনশো কুড়ি কত হবে এটা রুট করলে টু টু দি বা থ্রি হবে টু টু দি বার থ্রি রয়ে যাবে রুট ফাইভ হবে টু ডি দি বার থ্রি মানে কত এইট এইট রুট ফাইভ তাহলে উত্তর হবে রুট তিনশো কুড়ি মানে কত হচ্ছে এইট রুট ফাইভ সেন্টিমিটার এবিসিডি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে আটত্রিশ সেমি প্রস্থ হচ্ছে এইট রুট ফাইভ সেমি তাহলে এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দৈর্ঘ্য দেওয়া আছে আটত্রিশ তাহলে আটত্রিশ স্থগত এইট রুট ফাইভ এইট রুট ফাইভ বর্গ সেমি এটা গুণ করে দেবে তিনশো চার রুট ফাইভ বর্গ সেমি এর যে অঙ্কটা দেওয়া আছে কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা আটচল্লিশ সেমি হলে তার ক্ষেত্রফল হিসাব করে লিখি প্রথমে তোমরা ধরে নেবে সমবাহ ত্রিভুজের প্রতিটি বাহু এ সেমি তাহলে ধরি সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু প্রতিটি বাহু সমান এ সেমি এখানে যেহেতু সেমি আছে সেমি লিখবে তাহলে অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা পরিসীমা কত হবে সমবাহু ত্রিভু পরিসীমা তিনটি বাহু যোগফল এ প্লাস এ প্লাস এ থ্রি এ হবে থ্রি এ সেমি এবার দেখো প্রশ্ন অনুসারে দেওয়া আছে থ্রি এ সমান কত আটচল্লিশ তাহলে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে থ্রি এ সমান কত দেওয়া আছে আটচল্লিশ তাহলে আটচল্লিশ লিখবে বা এ সমান আটচল্লিশ বাই তিন এটা করবে ষোলো তাহলে এ সমান ষোলো তাহলে সমবাহ তী বুঝে প্রতিটি বাবাহ কত হচ্ছে ষোলো সেমি অতএব সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু প্রতিটি বাহু হচ্ছে ষোলো সেমি ষোলো সেমি এখানে উত্তর চেয়েছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্র কি সূত্র রুট থ্রি বাই ফোর রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু হোল হোলস্কোয়ার তাহলে ষোলো হোল স্কোয়ার যাবে ষোলো স্কোয়ার এত বর্গ সেমি হবে এখানে সমবাহু তিউজের ক্ষেত্র বলে কী সূত্র রুট থ্রি বাই ফোর ইন্টু বাহুদ্গে হোল স্কোয়ার তাই রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু কত হয়েছে বাহু হচ্ছে ষোলো সেমি তাই রুট থ্রি বাই ফোর ইন্টু ষোলো স্কোয়ার হবে তাহলে কত হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু ষোলো ইন্টু ষোলো বর্গ সেমি এটা তোমরা কারটি করবে চার চারে ষোলো তাহলে ষোলো চারে চৌষট্টি রুট তিন হবে চৌষট্টি রুট তিন বর্গ সেমি তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হচ্ছে চৌষট্টি রুট তিন বর্গ সেমি এর পরিচয় করে দেওয়া আছে এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা ফাইভ রুট থ্রি সেমি হলে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি দেখো সমভাহ ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে পাঁচ রুট তিন সেমি ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল চেয়েছে তাহলে তোমার প্রথমে সমভাবু ত্রিভুজের প্রতিটি বাহু ধরে নেবে এ সেমি সমভাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে কত ফাইভ রুট থ্রি সেমি তাহলে সমভাহ ত্রিভুজের প্রতিটি বাহু যদি এ সেমি হয় উচ্চতা কত হবে রুট থ্রি বাই টু ইন্টু বাহুর দৈর্ঘ্য অর্থাৎ রুট থ্রি বাই টু ইন্টু এ এ সমান কি সমভাহ ত্রিভুজের প্রতিটি বাহু তাহলে দেখো অঙ্কটা কীভাবে করবে ধরি সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু প্রতিটি বাহু সমান হচ্ছে এ সেমি কোশ্চেন যেহেতু সেমি আছে এখানে সেমি লিখবে তাহলে অতএব সমবাহু ত্রিভুজের উচ্চতা দেখো সমবাহ ত্রিভুজের উচ্চতা কি সূত্র রুট থ্রি বাই টু ইন্টু বাহুর দৈর্ঘ্য তাহলে এ হবে রুট থ্রি বাই টু ইন্টু এ এত সেম এবার দেখো অনুসারে রুট থ্রি বাই টু ইন্টু এ সন কত দেওয়া আছে ফাইভ রুট থ্রি তাহলে প্রশ্নানুসারে রুট থ্রি বাই টু ইন্টু এ সন কত দেওয়া আছে ফাইভ রুট থ্রি ফাইভ রুট থ্রি এখান থেকে তোমরা এ সমান কত নির্ণয় করবে অর্থাৎ সমভাব প্রতিটি বাহু কত নির্ণয় করতে হবে তাহলে এ শন কত হবে ফাইভ রুট থ্রি এখানে দেখো রুট থ্রি বাই টুকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলে এটা উল্টে যাবে এখানে গুণ চিহ্ন আছে সে পাশে গেলে কি ভাগ চিহ্ন হয়ে যাবে অর্থাৎ কত হবে টু বাই টু থ্রি তাহলে এখানে রুট থ্রি কেটে যাচ্ছে তাহলে এই সময় কত হচ্ছে পাঁচ দুগুণের দশ তাহলে সমবাহ ত্রিভুজের প্রতিটি বাহু কত হচ্ছে দশ সেমি তাহলে অতএব সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু প্রতিটি বাহু কত হচ্ছে দশ সেমি এখানে উত্তর কি চেয়েছে সমবাহ ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রবল তাহলে অতএব সমবাহ ত্রিভুজের পরিসীমা সমবাহ ত্রিভুজের পরিসীমার কি সূত্র থ্রি এ যেহেতু এখানে প্রতিবাহু এ সেমি তাহলে থ্রি এ থ্রি ইন্টু এর মান দশ তাহলে দশ লিখবে কত হচ্ছে তিরিশ সেমি তাহলে সমবাহ ত্রিভুজের পরিসীমা কত হচ্ছে তিরিশ সেমি এরপর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবে তাহলে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সমভাব ত্রিভুজের ক্ষেত্রফলের কি সূত্র রুট থ্রি বাই ফোর রুট থ্রি বাই ফোর ইন্টু বাহুর দর্গে হোল স্কোয়ার এখানে বাহু হচ্ছে দশ তাহলে দশের কী হবে স্কোয়ার এত বর্গ সেমি তাহলে কত হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু দশ ইন্টু দশ এটা তোমরা কার্ড করবে দুই দু চার দুই পাঁচে দশ দুই পাঁচে দশ তা পাঁচ ইন্টু পাঁচ পঁচিশ রুট তিন হবে তাহলে কত উত্তর হচ্ছে পঁচিশ রুট তিন বর্গ সেমি তাহলে সমভাবতী পুজোয়ের পরিষেমা হচ্ছে তিরিশ সেমি আর সমভাবতী পুজোয়ের ক্ষেত্রে কথা হচ্ছে পঁচিশ রুট তিন বর্গ সেমি